আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কিচেন অ্যান্ড ব্লগস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দিনটি ছিল বুধবার সকালবেলা। তো এই দিন আব্বু বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল, তো আম্মু আজকে যেহেতু চিংড়ি ভুনা করবে মানে বুধবার, তো সেই কারণে আব্বু মানে দেশি বড় সাইজের চিংড়িগুলো এনেছে এবং প্রত্যেকটাই ছিল ডিম সহ, আর একটু ছোট সাইজের চিংড়িও এনেছে, এগুলো হরিয়ানা চিংড়ি। তো এগুলো ভেজিটেবলসের সাথে রান্না করতে কাজে লাগবে। আর এখন বর্ষাকালে এই চিংড়িগুলো মানে দেশি চিংড়িগুলো খুব ভালো পাওয়া যায়। আর এখন তো লকডাউনও শিথিল হয়ে গেছে, তো মোটামুটি সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। তো আমি আর আম্মু একটু পর বের হলাম, আম্মুর কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল দোকান থেকে সেই কারণে। আর এখন তো ভ্যাকসিন দেওয়াও শুরু হয়ে গেছে, তো সবাই হচ্ছে ভ্যাকসিন নেবেন করোনা থেকে, অ্যাটলিস্ট নিজেদেরকে কিছুটা সেফ রাখার জন্য হলেও ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট। তো আমি আর আম্মু দোকান থেকে এখন বাসায় আসলাম কিছু জিনিস কিনে। দেন আম্মু দুপুরের মেনুতে চিংড়ি ভুনা করলো। তো পরদিন ছিল বৃহস্পতিবার 19 আগস্ট। তো এদিন আব্বু কায়সা বিলার আরও 2টা পাতিলের সেট এনেছে। তো ঈদুল আজহার আগে 2টা সেট এনেছিল, এখন ঈদের পর আরও 2টা এনেছে। তো এগুলা মানে 4টা পাতিলের সেট হয়ে গেছে এবং এগুলো খুবই টেকসই, অনেক বছর টিকবে, এ কারণে আম্মুরও খুব পছন্দের এই পাতিলগুলা। এবং এগুলা কুক খুব ভালো হয়, খাবারও খুব পারফেক্ট থাকে এবং স্বাস্থ্যসম্মত হয় এই কুকার সেটগুলোতে রান্না করলে। তো দেখতে একদম চকচকে, নিজের ফেসও দেখা যায়। তো পরদিন ছিল শুক্রবার মানে 20 আগস্ট। তো এই দিন মহরমও ছিল, পবিত্র আশুরা। তো সকালবেলা আমার ছোট ভাই তার বিছনাটা ঝেড়ে নিল, দেন আমরা ব্রেকফাস্টে পাউরুটি কলা নসিলা এগুলাই খেয়েছিলাম। আর আম্মুর জন্য গ্রিন টি এনেছে আব্বু। আর দুই ধরনের ডাল এনেছে আব্বু বাজার থেকে, মুগ ডাল আর মসুর ডাল। তো আম্মু মুগ ডালটা ভেজে রেখে দিয়েছে ঠান্ডা করার জন্য। তো এই দুইটা ডাল দিয়ে আম্মু খিচুড়ি রান্না করবে। আর আমার একটা ফ্রেন্ড নিজের হাতে জর্দা রান্না করেছে, জর্দাটা খুব ইয়াম্মি ছিল। দেন আম্মু দুপুরের জন্য মানে খিচুড়ি যেহেতু রান্না করবে, আরও বিফ খিচুড়ি রান্না করবে, মানে খিচুড়িতে বিফ থাকবে। তো আম্মু আগে বিফটা রান্না করে নিচ্ছে প্রেশার কুকারে এবং এই রেসিপি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, সো আজকে ডিটেলসে শেয়ার করলাম না। দেন আম্মু খিচুড়িটা রান্না করে বিফটা দিয়ে দিবে, রান্না করা বিফ, দেন ফাইনালি কুক করবে একসাথে। তো এই হলো আজকের এই খিচুড়ি বিফ রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আম্মু এখন খিচুড়ির চালটা ভালো করে ভেজে নিচ্ছে, দেন আম্মু পরিমাণ মতো গরম পানি দিল আর বিফ দিয়ে দিল রান্না করা। তো আম্মু আরেকটা অ্যাডজাস্ট করে নিল গরম পানি। আর আলাদা বিফ আম্মু রেখে দিয়েছে, মানে রান্না করেছে যেহেতু সেটা রেখে দিয়েছে।
তো খিচুড়ি রান্না প্রায় হয়ে এসেছে, আরো কিছুক্ষণ দমে রাখলে পারফেক্টলি হয়ে যাবে। দেন দুপুর বেলা এদিকে একটা মাটির জিনিস নিয়ে ফেরিওয়ালা এসেছিল, তো মাটির জিনিসগুলো খুবই সুন্দর ছিল। তো আমার রান্না বান্না হয়ে গেল, আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।